টানা দুই মাস নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মধ্যরাত থেকে জেলেরা তেঁতুলিয়ার অবাশ্রম এলাকায় যেখানে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘদিন সেই নিষেধাজ্ঞার এরিয়ায় তারা এখন নেমেছেন কারণ নিষেধাজ্ঞা উঠে গেছে মার্চ এপ্রিল দুই মাসের জন্য তেতুলিয়া নদীর একশো কিলোমিটার অবাশ্রমে নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ এই মৎস্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে জেলেরা সেই শুরুর দিন থেকে জেলেরা ঘাটে এসে নোংর করেছিল আবার গতকাল রাত বারোটার পর থেকে আবার জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছেন আমরা দেখতে পেয়েছি সকাল থেকে জেলেরা নদীতে মাছ শিকার করছেন এবং এখনও অনেক জেলেরা যেতে পারেননি নদীতে কারণ অনেকের ত্রুটি আছে বা এখনও পর্যন্ত যারা যেতে পারেননি আজকের মধ্যে তারা আবার নদীতে চলে যাবেন এরকমটা আমাদেরকে জেলেরা জানিয়েছেন জেলেরা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘ সময় মাছ শিকার বন্ধ থাকার কারণে এবার নদীতে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়বে এমনটা তারা আশা করছেন এবং মৎস্য বিভাগের পক্ষ থেকেও আমাদেরকে এটা বলা হয়েছে যে যেহেতু দীর্ঘদিন মাছ শিকার বন্ধ ছিল এবার জেলেদের জালে ইলিশের দেখা মেলবে এরকমটা তারা আশা thank দীর্ঘদিন জেলেরা মাছ শিকার বন্ধ থাকার কারণে বেকার ছিল তাদের সংসারের ব্যয় বহন এবং তাদের পরিবার পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে এবার যদি তাদের জালে তাদের জালে যদি মাছ ধরা পড়ে এবং তারা যদি ভালো মাছ পায় সেই মাছগুলো বিক্রি করে তাদের যে ঋণের বোঝা সেই ঋণের ঋণ পরিশোধ করতে পারবেন তবে জেলেদের মধ্যে আবার একটি আতঙ্ক কাজ করছে আবার একটি সমস্যা তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে আবার সামনে কিছুদিন যেতে না যেতে আবার পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা আসবে এই নিষেধাজ্ঞার সময় তাদেরকে আবার বেকার কাটাতে হবে তো ক্ষেত্রে জেলেদের মধ্যে এখনই কিন্তু আবার একটা হতাশা দেখা দিয়েছে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ আবার যখন পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা আসবে এই দীর্ঘ সময় তাদেরকে কিন্তু বেকার থাকতে হবে অর্থাৎ একটার পর একটা নিষেধাজ্ঞায় জেলেদের জীবন কিন্তু নাকাল হয়ে যাচ্ছে তো এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ জেলেদের মাছ শিকারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে